রবি বাসরীয় ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মঙ্গলবাণী নেওয়া হয়েছে জোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন তার নাম জোহন তিনি এলেন সাক্ষী দিতে যিনি মানুষের আলো তারই বিষয়ে সাক্ষী দিতে তার নিজের কথা শুনে যাতে সকলেরই অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে তিনি নিজে সে আলো ছিলেন না কিন্তু সে আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন জেরুসালেমের ইহুদিরা যখন দীক্ষাগুরু জুহনের কাছে কয়েকজন যাজক ও লেবিওকে পাঠিয়ে জিজ্ঞেস করল আপনি কে তখন জোহন এইভাবে সত্যের স্বপক্ষে সাক্ষী দিয়েছিলেন তিনি স্বীকার করেছিলেন কোনো কিছু অস্বীকার না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন না আমি সেই খ্রিস্ট নই তখন তারা জিজ্ঞেস করলেন তবে আপনি কে আপনি কি এলিও তিনি বললেন না আমি এলিও নই এবার প্রশ্ন এলো আপনি কি সেই প্রবক্তা তিনি উত্তর দিলেন না তখন তারা বললেন তাহলে আপনি কে বলুন যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে নিজের বিষয়ে আপনি কি বলেন জুহন উত্তর দিলেন প্রবক্তা ঈশায়া যেমন বলেছিলেন আমি সেই একটি কণ্ঠস্বর যা মরু প্রান্তরে ঘোষণা করে চলেছে তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আশার পথ যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন হরিষীয় ছিল তারাই প্রশ্ন করল আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিও কিংবা সেই প্রবক্তাও না হন তাহলে লোকদের স্নাত করেন কেন জুহন উত্তর দিলেন আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাতু করি বটে কিন্তু তোমাদের মধ্যে এমন একজন আছেন যাকে তোমরা জানো না তিনি সেই যিনি আমার পরে আসছেন আমি তার জুতোর বাঁধন খুলে দেওয়ারও যোগ্য নই এই সমস্ত ঘটেছিল জর্ডন নদীর অপারে নিয়াতে। জোহান সেখানেই লোকদের দীক্ষা স্নাতু করতেন বিগত বেশ কয়েকদিন যাবৎ খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা একটি বিশেষ কালে তাদের জীবন অতিক্রম করছে মাণ্ডলিক উপাসনায় একে আখ্যায়িত করা হয় কাল হিসাবে এই সময়টিতে বিশেষভাবে প্রভুযশোর জন্মের বারোটা বিষয়ক বিভিন্ন ঘটনা বিষয়গুলো তুলে ধরা হয় আজকেও তারই ধারাবাহিকতায় যখন আমরা আগমনকালে তৃতীয় রবিবারে এসে উপনীত হয়েছি তখন যিশুর ঠিক আগে যে মহাপ্রবক্তা এসেছিলেন তার সম্বন্ধে এবং তিনি যিশুর সম্বন্ধে কিছু কথা তুলে ধরেছেন আজকের মঙ্গল সমাচারে আমরা তা শুনতে পেলাম বলা হলো সে জোহনের কথা যাকে দীক্ষাগুরু জোহন হিসাবে আমরা অনেকেই জানি চিনি যার সম্বন্ধে এই মঙ্গলবাণী সাক্ষ্য দিচ্ছে তার জীবন কেমন ছিল তিনি সেই সাক্ষী যিনি সত্য এবং আলোর কথা বলেছেন সত্য এবং আলোর দিকে মানুষকে চালিত হতে উদ্বুদ্ধ করেছেন আর যারা সত্য এবং আলো থেকে পিছিয়ে পড়েছে তাদেরকে মন পরিবর্তন করতে আরও বেশি উদ্বুদ্ধ করেছেন তারা তারাহবানের সারা দিয়ে অনেক মানুষ ওই সময়ে দীক্ষাস্নাত হচ্ছিল জলে দীক্ষা নিচ্ছিল মন পরিবর্তনের বাণী শুনে তাদের মন পরিবর্তন হচ্ছিল তাদের আকাঙ্ক্ষা ছিল যে এমন একজন আসছেন তাকে গ্রহণ করার জন্য তাদের মন পরিবর্তন করা দরকার আর দীক্ষাগুরু জুহন সেই মন পরিবর্তনের বাণী শুনিয়ে গিয়েছিলেন জুহনের সেই কথা যখন প্রচার হচ্ছে তখন অনেকেই ছুটে আসছে বিশেষভাবে ধর্ম নেতারা তাদের উদ্দেশ্য বিভিন্ন রকম হয়তো ছিল কিন্তু আজকে মঙ্গলবাণীতে খুব স্পষ্টভাবে এই কথা বলা হলো ফরেশিরা তারাও ছুটে এসেছে ফরিসিরা হলো ইহুদি সমাজের ধর্মীয় দিকে পারদর্শী ব্যক্তিত্ব সকল তারা ধর্ম বিষয়ে অনেক কিছু জানে তারা জানতো একজন মুক্তিদাতা আসবে আর সঙ্গত কারণেই যখন জোহনে নাম ছড়িয়ে পড়ছে তখন তারা দেখতে এসেছে জোহন কি সেই তিনি কিনা আর তারা প্রশ্ন করছে আপনি কে লক্ষ্য করুন শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা জুহন জুহন কিন্তু চাইলে পরে নিজেকে সেই প্রতিশ্রুত জন হিসাবে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস চালাতে পারতেন কিন্তু জোহন বিনম্র আমরা জানি মঙ্গল সমাচার থেকে জোহনের জীবন কেমন খুব কৃচ্ছতার জীবন খুব সাধারণ জীবন কোনো জৌলুস নেই খাদ্যে সাধারণ খাবার যা মানুষ গ্রহণ করে না তিনি তাই বনের সে মধু খেয়ে কৃচ্ছতার মধ্য দিয়ে খেয়ে নিজের জীবন অতিবাহিত করতেন আর এমনিভাবে সেই কৃচ্ছতার মধ্য দিয়ে প্রস্তুত হচ্ছিলেন মুক্তিদাতাকে গ্রহণ করার জন্য আর জুহন যখন দীক্ষা স্নাত করা শুরু করছে অনেক মানুষ আসছে ফলশ্রুতিতে জুহনের নাম ছড়িয়ে পড়ছে এই সমাজ নেতারা ধর্মনেতারাও যখনকে এসে যখন জিজ্ঞেস করছে তার কাজ দেখে তার ভালো ব্যবহার দেখে তার সুনাম দেখে তখন কিন্তু যখন বিনম্রভাবে সে সম্মান প্রত্যাখ্যাত করছেন কেননা তিনি জানেন তিনি প্রতিশ্রুত খ্রিস্ট নন তিনি জানেন তিনি মুক্তিদাতা নন আর সেই জানা থেকে সত্যের সপক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়ে বলছেন না আমি খ্রিস্ট নই আমি এলিও নই আমি শুধু একটি কণ্ঠস্বর যে কণ্ঠস্বর সত্যের জন্য কথা বলে। বলে আবার জানতেন চিত্তে সত্য ঘোষণা করেছেন। আমি তোমাদের জলে অবগাহন করাচ্ছি তিনি নিজের কর্ম সম্বন্ধে সচেতন ছিলেন আর সেই সচেতনতা থেকে তিনি বলছেন আমি দীক্ষাসন করাচ্ছি জলে তোমাদেরকে কিন্তু আমার পরে এমন একজন আসছেন যিনি আমার চেয়ে মহিয়ান আমি তার জোতো খুলে দেওয়ার যোগ্য নই এ বিনম্র জোহন সত্যের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করে বলছেন যে আমাদের মাঝে সেই মুক্তিদাতা আছেন তিনি উপলব্ধি করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের মাঝে মুক্তিদাতা আছেন এই আগমনকালে যখন খ্রিস্ট বিশ্বাসীগণ তাদের মুক্তিদাতার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে তখন জোহানের এই বাণী তাদের প্রত্যেকের অন্তরে যেন ধ্বনিত হয় তোমাদের মধ্যে মুক্তিদাতা আছেন তিনি আমাদের মধ্যে আছেন তাকে আমরা অনেকেই চিনি না অনেকেই বুঝতে চাই না তাই জোহান আজকে আমাকে আপনাকে আমাদের সবাইকে বলছেন আমরা যেন আমাদের মাঝে সেই মুক্তিদাতাকে যিশুকে চিনতে পারি উপলব্ধি করতে পারি আর তার করতে গেলে পরে আমাদেরকে নিজের সম্বন্ধে সচেতন হতে হবে যেমনটি সচেতন ছিলেন জোহন তার অনেক খ্যাতি হয়েছিল অনেক সম্মান করত মানুষজন তার কাছে আসতো তবুও তিনি নিজেকে কখনো বড়ো করেননি তিনি জানতেন তিনি কে ঠিক আমাদেরকে নিজের সম্বন্ধে জানতে হবে নিজের অবস্থান সম্বন্ধে জানতে হবে সত্যের জন্য আকাঙ্ক্ষী হতে হবে সত্যকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য কখনো কখনো সোচ্চার হতে হবে আর এমনিভাবেই আমরা আমাদের মধ্যকার সে মুক্তিদাতার অবস্থানকে আগমনকে আরও দৃঢ়ভাবে বুঝতে পারব এই আগমনকাল শুধু যিশোর জন্মদিনের জন্য প্রস্তুতিই নয় উৎসবের জন্য প্রস্তুতিও নয় প্রতিদিনকার জীবনে যিশু যে উপস্থিত থাকেন আমরা যেন তা উপলব্ধি করার জন্য সচেতন হই দৈনন্দিন জীবনে যিশুর উপস্থিতিটা বুঝতে পারাটাই বেশি দরকার আমাদের জীবনে তাই আজকে সাধু হন দীক্ষাগুরু সাধু হন আমাদের প্রত্যেককে সে আহ্বান করছেন তোমরা তোমাদের জীবনে তোমার আশেপাশে যে যিশুর আগমন ঘটছে তাকে যেন চিনতে পারি দেখতে পারি এবং যিশুর সেই সাক্ষী হয়ে উঠতে পারি সকলের কাছে আর সেই সাক্ষী হয়ে ওঠার জন্য আমরা যেন সচেতন হই আমাদের মধ্যে যিশুর উপস্থিতি সম্বন্ধে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন আমরা যেন তার আগমনকে আমাদের হৃদয়ে বুঝতে পারি আর ঈশ্বরকে আমাদের জীবনে পেয়ে উপলব্ধি করে অন্যের সাথে সহভাগিতা করতেও আমরা যেন সচেষ্ট হয়ে উঠি